প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক অনেক সুন্দর। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ফুড সার্ভিং এর যে ট্রে গুলো দেখানোর আগে আমি আপনাদেরকে স্পুন হোল্ডার দেখাই। এটা হচ্ছে চমৎকার একটা কাঠের স্পুন হোল্ডার। এটার প্রাইসটা কত আসবে ভাইয়া? 150 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা কত? 500 টাকা বাজার থাকলে কিন্তু এটা কেনা যাবে। এটা কিন্তু সিলিন্ডার ডিজাইনের, এটা হচ্ছে ব্যাং কয়েন বক্স। আচ্ছা, তো আমি এখানে ট্রে দেখাচ্ছি, এগুলো কাঠের ট্রে, ছোট সাইজের ট্রে। এটার মধ্যে কিন্তু আবার কাজ করা আছে, দেখতে পাচ্ছেন, পিতলের কাজ আছে। এগুলোর প্রাইসিং হচ্ছে 200 টাকা করে। নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। এটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এরপরে দেখাচ্ছি 500, তারপরে দেখাচ্ছি 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 500। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস কত? 350 টাকা। এটা কিন্তু ডাইনিং এর উপর রাখলে টিস্যু টিস্যু নেওয়া যাবে। আচ্ছা, টিস্যু হোল্ডার একটা দেখলাম ভাইয়া, ওই যে রাউন্ড যেটা আপনার আমাকে দুটো দেখালেন, হ্যাঁ, এটা কিন্তু অনেক কাজের জিনিস। এটা কিচেন টিস্যু হোল্ডার, এটা আপনার কিচেনের যে টিস্যুটার নিজেরটা হয় আপনার ওইটা রাখতে পারবেন। তারপরে আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা, এটার ভিতরে দেখা যাচ্ছে ছোট্ট সাইজের একটা ফুল রেখে দিলে ডাইনিং এর উপরে কিন্তু অনেক সুন্দর লাগবে। বা এটার ভিতরে একটু তুলা টুলা দিয়ে আপনারা ভরে, তারপরে যে ক্লে দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ফল করা থাকে, সেই ফলগুলো রাখলেও কিন্তু বেশ ভালো লাগবে। প্রাইস কত আসবে? 200 টাকা আসবে। আচ্ছা, এই ফোনটা কত? ফোনটা হলো 2500 টাকা। এটা কি লাইনে কাজ করবে? টিএনটি লাইনে কাজ করবে। আচ্ছা, ওকে। তারপর আমি আরো কিছু দেখাচ্ছি, এখানে কিন্তু খুব সুন্দর ট্রে দেখাচ্ছি আমি। ওয়াও, এটা তো অনেক সুন্দর বেতের। এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি, 300 টাকা। আমি এইটা একটু দেখাচ্ছি ওভাল, এইটার প্রাইস কত? 350 টাকা। অনেক অনেক সুন্দর জিনিস। আমি এখানে চমৎকার একটা চেয়ার দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে এরকম চেয়ার কিন্তু নিয়ে নিতে পারেন। দেখা যাচ্ছে একটু বারান্দায় বসলেন বা ছাদে একটু আড্ডা দিলেন, এরকম সুন্দর অ্যান্টিক পিসগুলো কিন্তু অনেকেরই ঘরের শোভা বর্ধন করবে। তো সেক্ষেত্রে এটার প্রাইসিংটা কত আসবে? 2500 টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে। চামচের সেটটা, এটা ডাইনিংয়ে ঝুলায় রাখলে কিন্তু বেশ দারুণ লাগে। তো একটা হচ্ছে চামচ আর একটা হচ্ছে কাঁটা চামচ, এই দুই পিসের যে সেট, এটার প্রাইসিং পড়বে 1000 টাকা। 1000 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে নারিকেলের আইচা দিয়ে তৈরি করা প্রজাপতি। প্রজাপতিটা কিন্তু অনেক সুন্দর। আর একটা মাকড়সা কিন্তু ছিল, এখন আছে। এটার প্রাইসটা কত প্রজাপতিটা? 300 টাকা। 300 টাকা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেটা কথা দিয়েছিলাম যে ডাইনিং ডেকোরেশনের বেশ কিছু জিনিস দেখাবো, তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা ঘরে আরও ডেকোরেশনের যে জিনিসগুলো, চেয়ারে কি বড়ো, এটা কি ট্রে? ও আচ্ছা আচ্ছা, ট্রে তো বড়ো সাইজে দেখানো হলো না। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। এগুলোর প্রাইস কত করে ভাইয়া? 700 টাকা। আমি এটা একটু দেখাই, এটার প্রাইস হচ্ছে 700। আর এই ডিজাইনটা কত করে পড়বে? 800 টাকা। নিচের ডিজাইনটা কি আলাদা ব্যতিক্রম? এটার প্রাইস হচ্ছে 800 টাকা। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা চলে আসবেন আলিফ হ্যান্ডিক্রাফটসে। এই হচ্ছে দোকানের কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে যোগাযোগ করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারেন। আর অনেকে আছেন যারা কিন্তু বিদেশে বসে এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে চান, তারা সরাসরি হোলসেলে নিতে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।